হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা আমার শাশুড়ি থেকে শেখা আর কি। তো এখানে আমি ছলির গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে দুই ধরনের শিক কাবাব বানানো শেয়ার করব আপনাদের সাথে। তো আমি চারকোনা করে একদম স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি, তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, ছুরি দিয়ে, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এভাবে পাতলা পাতলা করে আমি সবগুলো কেটে নিব। তো এই যে দেখুন, কাটা হয়ে গিয়েছে, তারপর সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধোয়া হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখবো এগুলো। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এক চা চামচ ধনে গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, মানে যা যা মশলা লাগে আর কি। হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, মিক্স করা গরম মশলা গুঁড়া। তো এখানে এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা। আমি কিন্তু লবণটা দিয়েছিলাম, ওটি স্কিপ হয়ে গিয়েছে, আপনারা লবণটা দিয়ে নেবেন। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। তো আমি রাতের বেলা মেখে এটা রেখে দিব সারা রাত, পরের দিন দুপুরবেলা খাওয়ার জন্য আর কি। পরের দিন দুপুরবেলা আমি শিক কাবাবটা করে নিব। তো এই যে দেখুন, সব ভালো করে মাখা হয়ে গিয়েছে। তো মাখা হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব নর্মাল ফ্রিজে। আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা তাহলে একদম সকাল সকাল করে দুপুরে খাওয়ার জন্য করে নিতে পারেন। তো এই যে দেখুন, পরের দিন সকালবেলা ফিরে আসলাম। তো মশলা একদম ম্যারিনেট হয়ে গিয়েছে, একদম সুন্দর করে ম্যারিনেটটা হয়েছে। এবার একটু মেখে নিচ্ছি। মেখে তারপর এখানে দিয়ে দিব আমি দুই চা চামচ পেঁপে বাটা। পেঁপে বাটাটা অবশ্যই দিবেন, দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর কি। আর যদি আপনারা ম্যারিনেট করে রাখার বেশিক্ষণ সময় না থাকে হাতে, তাহলে আপনারা যদি 3-4 ঘন্টা পরে করে ফেলতে চান, তাহলে সাথে সাথে পেঁপে বাটাটা মেখে দিবেন, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি আগে করলাম না, কারণ বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। তো এগুলো রেখে অন্যদিকে চলে আসলাম আমি শিক নেওয়ার জন্য। তো আমি এখানে 5টা শিক নিয়েছি, এগুলো এতগুলো লাগবে না, আমার দুইটা হয়ে যাবে। তো আমি একটার মধ্যে প্রথমে গেঁথে নিচ্ছি আর কি। এভাবে করে আমি সবগুলো গেঁথে নিচ্ছি, তারপর আমি একটা স্টিকের মধ্যে গেঁথেও দেখাবো কীভাবে করা যায়। আমি দুই ধরনের করে দেখাবো আপনাদের সাথে, আজকে শেয়ার করব দুই ধরনের কীভাবে করা যায়। তো এই যে একটা গেঁথে নিচ্ছিলাম আর কি। তো গাঁথা হয়ে গেলে আরও অন্য আরেকটা গেঁথে নিব। তো এই যে দেখুন, গাঁথা হয়ে গিয়েছে, এটা এক পাশে রেখে আরেকটা নিয়ে নিয়েছি, এটাও গেঁথে নিব। তো এটা গাঁথা হয়ে গেলে এটা এক পাশে রেখে দিব। তো অন্যদিকে আমি একটা ইয়ে নিয়ে নিয়েছি, স্টিক নিয়ে নিয়েছি। তো এটা তারগুলো গেঁথে নিব আর কি। তো আপনারা চাইলে এরকম কিনা পাওয়া যায়, এই স্টিকগুলোর মধ্যে করতে পারেন। যাদের বাসায় শিক থাকবে না, তারা এভাবে স্টিকগুলোর মধ্যে করে নেবেন আর কি। তো সব গাঁথা হয়ে গিয়েছে। গাঁথা হয়ে গেলে এবার আমি এগুলো এক পাশে রেখে তারপরে চলে যাব চুলায়। তো এই যে দেখুন, তিনটা গেঁথে নিলাম। তো গাঁথা হয়ে গিয়েছে, আমি এক পাশে রেখে তারপরে চলে গেছি রান্না করে। তো আমি একটা একটা চুলা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এই যে দেখুন, আর অন্য আরেকটা চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। তো আপনারা চাইলে ফ্রাই প্যানে করতে পারেন, ওই যে স্টিকে গেঁথে। তো আমার যেহেতু ইয়ে ছিল, স্টিক কম ছিল, ওই জন্য আমি এই যে শিকগুলাতে গেঁথে দিলাম। তো অন্যদিকে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে, তেলটা বাসা তেল দেওয়ার দরকার নাই, সামান্য দিলে হবে। তো এই সামান্য তেলের মধ্যে আমি ওটা ফ্রাই করে নিব। আর এটা আমি চুলার এই যে ভাপের মধ্যে একটু উল্টিয়ে 5 মিনিট পর পর উল্টিয়ে দিতে হবে, নাহলে ভালো করে সেদ্ধ হবে না। যেহেতু পেঁপে বাটা দেওয়া হয়েছে, সেদ্ধ হইতে বেশিক্ষণ লাগবে না, হয়তো 30 থেকে 40 মিনিট লাগবে আর কি। আমার 40 মিনিট লেগেছিল, আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম সেই জন্য। তো অন্যদিকে এটাও একটু পরপর উল্টিয়ে দিচ্ছিলাম। তো এটা দেখুন, মশলার কালারটা অনেকটা চলে এসেছে। তো আরও কিছুক্ষণ লাগবে হইতে, এভাবে করে করে আমি অনেকক্ষণ ধরে, মানে কিছুক্ষণ পরপর এসে এসে উল্টিয়ে দিচ্ছিলাম আর কি। আর মাঝে মাঝে একটু ফাঁক করে মাছখানে ইয়ে করে দিচ্ছিলাম আর কি, যাতে দোনো পাশ ভালো করে হয়। তো এই যে দেখুন, সেদ্ধ হয়ে গিয়েছে, একটা একটু ছিঁড়ে দেখলাম। তো এবার আর একটু পরে আমি নামিয়ে নিব আর কি। তো এটা দেখলাম একটু চেক করে, এটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার নামিয়ে নিচ্ছি, দোনোটা নামিয়ে তারপর পরিবেশন করে নিব আর কি। তা আপনারা একবার ট্রাই করতে পারেন, এভাবে শিক না থাকলে তাহলে স্ট্রিপ নিয়ে স্ট্রিপের মধ্যে দিয়ে ফ্রাই প্যানে করে নিতে পারেন। অনেকে হয়তো অনেকভাবে করেন, তবে আমি যেভাবে করি এটা আমার শাশুড়ির থেকে শেখা আর কি। বিয়ের পর থেকে দেখে আসছে, আমার শাশুড়ি এভাবেই করতেন, তো ওনার থেকে শিখে তারপরে করা আর কি। আরও কয়েকবার করেছিলাম, তো অনেক মজা হয়েছিল, অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।